হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব শাহী বিরিয়ানি। তো শাহী বিরিয়ানি রান্না করতে আমার কি কি লাগবে আর কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি পোলাও চাল, এটা হচ্ছে বাসমতি পোলাও চাল। আর এখানে হাফ সিদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, আর এখানে ছোট ছোট করে গরুর মাংস নিয়েছি প্রায় 2 কেজির মতো। আর এখানে আছে পোস্তা দানা আর পেস্তা বাদাম দুইটা একসাথে বাটা, তারপরে জিরা বাটা, রসুন বাটা, আর এখানে আছে দারচিনি, এলাচি, তারপরে তেজপাতা, কয়েকটা গোলমরিচ আছে, আর এটা হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা। এখন আমি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পানিটা ফুটে উঠেছে। এখন আমি এখানে পোলাও চালটা দিয়ে দিব। আর পোলাও চালটা দেওয়ার আগে দিয়ে দিব হচ্ছে গোটা এলাচি, আর দিব দারচিনি, আর তেজপাতা, আর এখানে দিব সামান্য জয়ফল জয়ত্রী বাটা। আমি পোলাও চালটাকে বেশি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নিব। আর হাফ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে দলা পেকে যাবে। যখন কিছুটা ফুটে উঠবে তখন দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। যেহেতু আমি গরুর মাংস লবণটা অ্যাড করব, এখানে আমি অল্প কিছু লবণ অ্যাড করব। দেখতে পাচ্ছ আমার এই বাসমতি চাউলের যে রাইসটা, ওটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঝরিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা হাফ সিদ্ধ করে।
নিয়েছি চালটা। চলে যাব, তো প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়, আর এখন আমি তেল দিয়ে দিব আর আলুটা ভেজে নিব তেল দিয়ে। আর এখানে পেস্তা দানা আর পোস্তা বাদাম দুইটা একসাথে বাটা, আর এখানে জয়ফল জৈত্রী বাটা, আর দিয়ে দিব আদা বাটা। স্বাদ মতো লবণ, কিছুটা শাহী বিরিয়ানির মশলাটা অ্যাড করবো। মশলাটা আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে মশলা করবো।
এখন আমি এটা দিয়ে দিব ধরো এটা মোবাইলটা ধরো Thank you.